অন্যদিকে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, 2021-এ বাংলায় ডেলি প্যাসেঞ্জারি করেছিলেন অমিত শাহ, তার ফল কি হয়েছিল সবাই জানেন। এরপরও পরবর্তী নির্বাচনের জন্য অপেক্ষা না করে তার আগেই পিছনের দরজা দিয়ে সরকার ফেলার চক্রান্ত যে করা হচ্ছে, অমিত শাহর কথা থেকেই তা স্পষ্ট। বিধানসভা ভোটের আগে দেখেছিলাম আপ কি বার 200 পার ডেলি প্যাসেঞ্জারি করেছিলেন অমিত শাহজি। একটা বিষয় নিশ্চিত যে উনি কোন দাবি করা মানে সেটা বাংলায় মানুষ প্রত্যাখ্যান করবেন। দুই, উনি যেখানে যেখানে সভা করবেন তৃণমূলের পক্ষে এটা খুব সুবিধা যে মানুষ সঙ্গে সঙ্গে ডিসিশন নিয়ে নেন যে এই দলটাকে ভোট নয়। 2021 সালে ডেইলি প্যাসেঞ্জারি করার পর হেরেছেন, বুকের পাটা থাকলে বলুন পরের নির্বাচনে মোকাবিলা করব। 2026 মাঝপথে ব্যাকডোর দিয়ে সরকার ফেলার চক্রান্ত হচ্ছে, যেটা আমরা বারবার বলে আসছি, সেদিন তো ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়লো যে হ্যাঁ চক্রান্ত হচ্ছে।